আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তথ্য যোগাযোগ প্রযুক্তি বই এর তৃতীয় অধ্যায় থেকে। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মৌলিক গেট, বেসিক গেট। মৌলিক গেট কি? মৌলিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক প্রয়োগের জন্য যেসব ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। যেমন যেসব ডিজিটাল লজিক সার্কিটে এক বা একাধিক ইনপুট, বিষয়টা হচ্ছে যে ডিজিটাল ডিজিটাল সার্কিট, এই সার্কিটে এক বা একাধিক ইনপুট, সেটা একটা থাকতে পারে বা একের বেশি ইনপুট থাকতে পারে। এক বা একাধিক ইনপুট দিয়ে মনে রাখতে হবে যে একটি মাত্র আউটপুট পাওয়া যাবে, তাকে আমরা কি বলবো? লজিক গেট বলবো। অন্যভাবে বলা যায় যে যেসব ডিজিটাল সার্কিট যুক্তিভিত্তিক সংকেত এর প্রবাহ নিয়ন্ত্রণ করে সে সকল সার্কিটকে লজিক গেট বলে। এবার আসো আমরা জেনে নেই লজিক গেট কত প্রকার ও কি কি। প্রথমত লজিক গেট হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে তোমার মৌলিক গেট আর দুই হচ্ছে যৌগিক গেট। অর্থাৎ লজিক গেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, আমি আবারও বলছি সেটি লজিক গেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে মৌলিক গেট আর একটি হচ্ছে যৌগিক গেট। আবার মৌলিক গেটকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে অর অ্যান্ড গেট, একটি হচ্ছে অ্যান্ড গেট, আমরা এভাবে লিখি অ্যান্ড গেট, আরেকটি হচ্ছে অর গেট, আর একটা হচ্ছে নট গেট। এই তিন ভাগে ভাগ করা হয়েছে। আর যৌগিক গেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সার্বজনীন গেট আর হচ্ছে বিশেষ গেট, যেটাকে আমরা ইউনিভার্সাল গেট বলে থাকি। ইউনিভার্সাল গেট আর হচ্ছে স্পেশাল গেট, আমরা বলে থাকি স্পেশাল গেট বলে থাকি এটাকে। আবার সার্বজনীন গেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটি হচ্ছে ন্যান্ড গেট, একটি হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে অ্যান্ড আর নটের সমন্বয়ে তৈরি, আর এটা হচ্ছে নট গেট। আর বিশেষ গেট বা স্পেশাল গেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট বা এক্সর গেট, আর হচ্ছে এক্স নট গেট। এই দুই ভাগে ভাগ করা হয়েছে। এবার আসো আমরা মৌলিক গেট কি সেটা জেনে নেই। মৌলিক গেট হচ্ছে, খেয়াল করে দেখো, মৌলিক গেট যে সকল লজিক গেটের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন, আবারও দেখো মৌলিক অপারেশন ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়, তাদেরকে মৌলিক গেট বলা হয়। আমি বলতে পারি যে সকল গেট অন্য কোনো গেটের সমন্বয়ে তৈরি হয়নি, যে সকল গেট অন্য কোনো গেটের সমন্বয়ে তৈরি হয়নি তাদেরকে মৌলিক গেট বলে। অর্থাৎ এই মৌলিক গেট দিয়েই অন্য গেটগুলো অর্থাৎ যৌগিক গেটগুলো তৈরি করা হয়েছে। তাহলে যে সংজ্ঞাটা এখানে পাচ্ছি সেটি হচ্ছে যে সকল লজিক গেটের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন মানে হচ্ছে অর অপারেশন, অ্যান্ড অপারেশন এবং নট অপারেশন। এই তিনটি হচ্ছে মৌলিক অপারেশন, একটি হচ্ছে অর, একটা হচ্ছে অ্যান্ড, আর একটা হচ্ছে নট। অর্থাৎ অ্যান্ড অর নট আমরা যদি বলি তাহলে সেই অপারেশন গুলোকে মৌলিক অপারেশন বলছে। এদের প্রত্যেকের স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, অর্থাৎ অর গেটের, অ্যান্ড গেটের এবং নট গেটের নিজ নিজ বৈশিষ্ট্য বিদ্যমান আছে এবং অন্য কোনো গেটের সমন্বয়ে তৈরি নয়। আমি বললাম যে এটা অন্য কোনো গেটের সমন্বয়ে তৈরি হয় না, বিধায় এদেরকে মৌলিক গেট বলা হয়। মৌলিক গেট সমূহ ডিজিটাল ইলেকট্রনিক্স এ যুক্তির মূলে কাজ করে থাকে, ঠিক আছে, যুক্তির মূল গুলো কাজ করে থাকে। মৌলিক গেট দ্বারা সকল প্রকার লজিক বর্তনী তৈরি করা যায়, অর্থাৎ আমরা এই মৌলিক গেট দিয়েই সকল ধরনের লজিক গেট তৈরি করতে পারবো। তো বুলিয়ান অ্যালজেব্রায় তিন ধরনের লজিক অপারেশন আর জন্য ডিজিটাল বর্তনী, অর্থাৎ তিনটি মৌলিক গেট যেটা সেটি ব্যবহার করা হয়। এটা আগেই বললাম যে নাম্বার ওয়ান হচ্ছে তোমার অর গেট, নাম্বার টু হচ্ছে অ্যান্ড গেট, আর নাম্বার থ্রি হচ্ছে নট গেট। অর্থাৎ আমাদের মৌলিক গেট হচ্ছে এই তিনটি। তো আশা করি আমরা পরবর্তী পর্বগুলোতে অর গেট,
এন্ড গেট এবং নট গেট এই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব এবং ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। ততক্ষণে সবাই ভালো থেকো, খোদা হাফেজ।